আজ আমি ফুটন্ত গরম দুধে ময়দা দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো রেসিপিটা বানানোর জন্য একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ ময়দা। ময়দা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি নেওয়া যাবে না, 4 চামচ মতোই নিতে হবে। আর যদি আপনাদের দুধের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু আরও একটু ময়দা বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি 4 চামচ ময়দা নিয়ে নিলাম। এখন আমাদের ময়দাটা ভেজে নিতে হবে, তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটু খুন্তি দিয়ে কড়াই চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ঘিয়ের সঙ্গে ময়দাটা একটু ভেজে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ময়দাগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3-4 মিনিট কিন্তু এই ময়দাটা আমি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই ময়দাটা ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেবেন। যদি এই ময়দাটা ভালো করে না ভাজেন তাহলে কিন্তু যখন আপনারা এই রেসিপিটা খাবেন ময়দার কিন্তু গন্ধ লাগতে পারে, তার জন্য অবশ্যই ময়দাটা ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেবেন। দেখুন, ময়দাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু লাল লালও হয়ে গেছে। এখন আমি এই ময়দাটা তুলে অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি। ময়দাটা তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। আর বন্ধুরা এই দুধটা ভালো করে জাল হওয়ার আগে একটা আঙ্গুল দিয়ে দেখবেন, যখন দেখবেন এই দুধটা হালকা একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো গুঁড়ো দুধ। যদি হালকা গরম দুধে এই গুঁড়ো দুধটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই মিশে যায়, আর এই দুধটা যখন বেশি গরম হয়ে যায় তখন এই গুঁড়ো দুধ দিলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যায়। তার জন্য আপনারা যদি গুঁড়ো দুধ দেন অবশ্যই হালকা একটু, যখনই এই দুধটা গরম হয়ে যাবে তখন গুঁড়ো দুধ দিয়ে দেবেন, মেশাতে কোনোই অসুবিধা হবে না। দেখুন, আস্তে আস্তে কিন্তু গুঁড়ো দুধটা এই দুধের সাথে মিশে যাচ্ছে খুব সহজেই। এখন আমি খুব ভালো করে এই দুধটা জাল দিয়ে নেব। দেখুন, দুধটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট ধরে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই দুধটা ঘন হয়ে যাবে, আবার এই রেসিপিটা খেতেও ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু বন্ধুরা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন, তবে আমি যে পরিমাণে বানাচ্ছি এই পরিমাণে এইটুক মিষ্টি যথেষ্ট, আপনারা কম বা বেশি করে দিতে পারেন। এখন এই চিনি আর দুধটা আমি আবার খুব ভালো করে জাল দিয়ে নেব। দেখুন, চিনি দেবার পর আরও 7-8 মিনিট এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যে ময়দা আমি ভেজে রেখেছিলাম ঘিয়ের সঙ্গে সেই ময়দা অল্প অল্প করে দেব আর এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আরও একটা কথা, এই ময়দাটা যদি, আমি আবারও বলছি, এই ময়দাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ময়দার একটা কাঁচা গন্ধ লাগবে এই রেসিপিটা খাওয়ার জন্য। আবার যখন আপনারা এরকম দুধের মধ্যে মেশাবেন তখন কিন্তু দলা পাকিয়ে যাবে, তার জন্য ময়দাটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়াটা দরকার। আমি কথাটা এই জন্য বলে দিলাম, আপনারা যখন এই রেসিপিটা বানাবেন তখন ময়দাটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যাবে, আর আপনারা আমাকে বলবেন অনিতা দি কী রান্না করে দেখিয়েছে যে দুধের মধ্যে ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গেই দলা পাকিয়ে গেল। তার জন্য আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিলাম যে এই ময়দাটা অবশ্য অবশ্যই কিন্তু ভালো করে ভেজে নেওয়া দরকার। আর বন্ধুরা একবারে এই ময়দাটা দুধের মধ্যে দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর মিশিয়ে নেবেন, তাহলে দুধের মধ্যে এই ময়দাটা দলা পাকিয়ে যাবে না। দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে আর খুব তাড়াতাড়ি এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই ময়দাটা। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যতক্ষণ না এই মিশ্রণটা শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। আর এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ। এলাচ দুটো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি।
এই সাদা এলাচ ফাটিয়ে যদি এই মিশ্রণের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু যখন আপনারা এই রেসিপিটা খাবেন খেতে কিন্তু দারুণ লাগবে, মানে এলাচের একটা গন্ধ পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মিশ্রণটা জাল দিয়ে নিচ্ছি। দেখুন ময়দা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মিশ্রণটা আমি আরও 10 মিনিট মতো জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন বুঝতে হবে এই মিশ্রণটা জাল দেওয়া ঠিকঠাক হয়ে গেছে, মানে এখন নামানোর অবস্থায় এসে গেছে। তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই ঘিটা এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এরকম যত শুকনো শুকনো করবেন ততই কিন্তু এই সন্দেশগুলো খেতে ভালো লাগবে। দেখুন ঘিটা কিন্তু আমি খুব ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এই দুধের মিশ্রণটা এরকম একটা বক্সের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রের মধ্যেই ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই বক্সের মধ্যে কিন্তু আমি আগেই একটু ঘি লাগিয়ে নিয়েছি, তাহলে যখন আমি এই বক্সের মধ্যে থেকে এই সন্দেশগুলো বের করব তখন কিন্তু এই বক্সের সঙ্গে আটকে যাবে না। এখন একটু উপর দিয়ে এরকম করে সমান করে দেবো, তাহলে সন্দেশগুলো দেখতে ভালো লাগবে। দেখুন হাত দিয়ে চেপে চেপে এই মিশ্রণের উপরে আমি কিন্তু খুব ভালো করে সমান করে দিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দেবো কিছু কাঠবাদাম। কাঠবাদামগুলো আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদামের গুঁড়ো দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন এই বাদামের গুঁড়োটা এই সন্দেশের উপরে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে করে এই সন্দেশগুলো আমি যখন বের করব তখন এই বাদামের গুঁড়ো খুলে না আসে। তার জন্য একটু হাত দিয়ে চেপে চেপে এরকম করে লাগিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু এই মিশ্রণের উপরে বাদামের গুঁড়োটা ভালো করে লাগিয়ে দিলাম। এখন এটা ভালো করে ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন এই মিশ্রণটা কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এই বক্সের মধ্যে থেকে এই মিশ্রণটা তুলে নেব, তুলে অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে এই মিশ্রণটা আমি সন্দেশের মতো পিস পিস করে কেটে নেব, তাহলে খেতে ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। আর বন্ধুরা সত্যি বলছি এটা খেতে যে এত ভালো লাগে, আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন, খেলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখালাম ময়দার সন্দেশ। একদিন হলেও বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।